ফলাফল অবশ্যই মানিয়ে নেব, মানিয়ে নেব বলেই তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। একবার না দশ বার নির্বাচন করছি, যেভাবে জনগণ রায় দিয়েছে সেটি আমরা মেনে নিয়েছি। তার কারণ বুথে যদি একটা পর্যবেক্ষক কিংবা একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করে তখন দোষটা হয় ক্ষমতাসীন দলে। আমি সকালবেলা থেকে তিন চারটে বুথে আমি গেছি, মহিলাদের উপস্থিতি বেশি, মহিলাদের উপস্থিতি বেশি, পুরুষ মানুষ আস্তে আস্তে আসবে, অতএব আমরা চাই যে মহিলারা আগে ভোটটা দিক, তারপরে পুরুষ মানুষ আসে। অতএব না, আমি এই পর্যন্ত পাইনি। অতএব সিস্টেমটা খুব ভালো, আমি মনে করি যে সারা পৃথিবীতে নতুন এই পদ্ধতিতে ভোট চলে, আমাদেরও এইভাবে হওয়া উচিত। এখন কেন নাই, যারা মেয়রের প্রার্থী হয় তাদের যদি এজেন্ট না দিতে পারে তাদের প্রার্থী হওয়া উচিত। আমি প্রথম দিনও রিটার্নিং অফিসারে বলছি, আমি সবসময় বলছি, তার কারণ বুথে যদি একটা পর্যবেক্ষক কিংবা একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করে তখন দোষটা হয় ক্ষমতাসীন দলে। এই জন্য আমরা চাই যে যারা নির্বাচন করবে তাদের প্রত্যেকটা সেন্টার এজেন্ট থাকা উচিত। সাধারণ ভোটারদের বলে নাই, ওনাদের যারা রাজনীতি করে সক্রিয়, যারা ওনাদের বিভিন্ন পোস্টে আছে, তাদেরকে সিডি দিয়েছে যে তোমরা ভোট থেকে বিরত থাকবা। আর সাধারণ মানুষ এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই এবং তাদের তারা সবাই ভোট সেন্টারে আসবে ইনশাল্লাহ। আমাদের চারটে পর্যন্ত তো ইনশাল্লাহ আমি মনে করি 60-65% ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। স্যার আপনি ভোট যাই হবে আপনি মেনে নেবেন? ভোট যেটাই হোক আপনি অবশ্যই, আমি যখন নির্বাচন করি একবার না দশ বার নির্বাচন করছি, যেভাবে জনগণ রায় দিয়েছে সেটি আমরা মেনে নিয়েছি, এই মানসিকতা আমাদের আছে। নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছে এবং যেভাবে তারা শুরু করছে, আমরা প্রার্থী হিসাবে আমি অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যা আমার প্রয়োজন, আমি প্রচার অভিযান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সেইভাবেই তাদেরকে সাহায্য করেছি। অতএব সকালবেলা আমি ভোটে অনেক ভোট সেন্টারে যেছি, মহিলাদের উপস্থিতি অনেক বেশি, পুরুষ মানুষ আস্তে আস্তে আসছে। অতএব আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশে ভোট চলছে, অতএব এরা চারটে পর্যন্ত ভোট গণনা নেওয়া হবে এবং ইনক্লোজারের মধ্যে যারা থাকবে তাদেরকে ভোট নিতে হবে, কারণ ইভিএম সিস্টেমে হয়তো অনেকেই একটু স্লো ভোট দিচ্ছে। অতএব আমি মনে করি যে সবাই এবং সিস্টেমটা তারা বুঝেই দিচ্ছে যাতে মানুষ ভুল বা তাদের ভোট কোনো রকম ক্যান্সেল না হয়। তা আমার মনে হয় যে আমি মনে করি যে ভোট যেভাবে হচ্ছে, আর আমি একটা কথা সবসময় বলছি যে খুলনার চলমান যে উন্নয়ন, এই উন্নয়নকে যদি বাস্তবায়ন এবং এটা যদি সম্পূর্ণ করতে হয় নৌকার কোনো বিকল্প নাই। অতএব আমি মনে করি নৌকা ইনশাল্লাহ আজকের এই নির্বাচনে জনগণের রায় জয়লাভ করবে ইনশাল্লাহ 100%। ভোট 60-65% এটি হলো আমার, আমি এই নির্বাচনের 31 ওয়ার্ডে যখন মানুষের সাথে আমি কথা বলছি তখন তাদের রেসপন্স, তাতে আমি মনে করি 60-65% ভোট কাস্ট হবে। ভোটার উপস্থিতি এত সকালে তো আসবে না, মানুষের তো কাজ বাজ আছে, মানুষ কাজ আছে গরম, তারপর সবকিছু মিলেই আস্তে আস্তে আসবে, তাদের তো 4টা পর্যন্ত সময়। যে সকালবেলা এসেই ভোট দিতে হবে এটা হলো আমাদের রাজনৈতিক কথা, আমরা যেগুলো বলেছি যে আপনারা সকালবেলা যেই ভোট দেবেন। অতএব তাদের রান্নাবান্না আছে, তাদের পারিবারিক কাজ আছে, করে 4টার মধ্যে তারা যাতে ভোট দেয় সেইভাবেই আমাদের তাদের কাছে অনুরোধ করা। আমি মনে করি 4টার মধ্যেই যে ভোট আমরা আশা করি সেটা আসবে। ফলাফল অবশ্যই মানিয়ে নেব, মানিয়ে নেব বলেই তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই মানার আমার কিন্তু এর আগে আমি 13 সালে হারিয়ে গেছিলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, আমি সেই সময়ও আমি মেয়র ছিলাম। অতএব নিরপেক্ষ নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে আমরা সেই রায় মেনে নিয়েছি, এবারও জনগণ যে রায় দেবে সেই রায় মেনে নেব, এই মানসিকতা আমাদের আছে।